আসসালামু আলাইকুম, বিবিসিআই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা, ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ জমা করছে রাশিয়া, সিরিয়ায় আইএস জঙ্গিদের খুঁজছে কুর্দিরা, পাকিস্তানে ইরান সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা, 10 সেনা নিহত, যুক্তরাষ্ট্রের সেতু ভেঙে 10 জন আহত, ঘটনাস্থলে বাইডেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যেই চীন যাচ্ছেন পুতিন, এবং সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারের সহিংসতার নিরসনে বিশ্বকে তৎপর হওয়ার আহ্বান চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। মার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা। ইরাকে মার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে কমপক্ষে 6টি রকেট হামলা চালানো হয়েছে, এতে 2টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ। স্থানীয় সময় শুক্রবার রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও পার্কিং এলাকায় আঘাত আনে কমপক্ষে 6টি রকেট, এতে একটি অবব্যবহৃত বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরাক সেনাবাহিনী। রকেটগুলো আবু গারিব এলাকা থেকে ছোড়া হয়েছে বলে নিশ্চিত করা হয়। হামলার শিকার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই রয়েছে মার্কিন বিমান ঘাঁটি ক্যাম্প ভিক্টোরি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, তাৎক্ষণিক এই হামলার দায় এখন স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরাকি উচ্চ পদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা মনে করছেন মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। হামলার পরপরই ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দেশটির বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, এতে বিমান চলাচল বা ফ্লাইটের সূচিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে মঙ্গলবার ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবশির বাড়ি লক্ষ্য করে 3 দফা রকেট হামলা চালানো হয়। দেশটির আনবার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে, এতে আহত হয় 2 শিশু। ইউক্রেন সীমান্তে রক্তের ব্যাগ জমা করছে রাশিয়া। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে এমন পরিস্থিতিতে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছে রক্তের ব্যাগ ও মেডিকেল সামগ্রী জমা করছে রাশিয়া। যুদ্ধ লেগে গেলে যেগুলো কিনা যোদ্ধাহতের চিকিৎসাতেই ব্যবহার করা হবে। এতে ইউক্রেন হামলা নিয়ে পশ্চিমাদের ঘুম আরেক চোট কেড়ে নিলেন ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়া বারবার বলে আসছে যুদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি মার্কিন সরকার ও ন্যাটোর অতিরিক্ত টেনশনকে ক্ষতিকর উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমারা অহেতুক প্যানিক ছড়াচ্ছে। অবশ্য সীমান্তে 1 লাখ রুশ সেনার উপস্থিতিতে জেলনস্কির নিজেরই আতঙ্কে থাকা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, খুব ছোট নোটিশে ইউক্রেনে হামলা করে বসবে রাশিয়া। সূত্র রয়টার্স। সিরিয়ায় আইএস জঙ্গিদের খুঁজছে কুর্দিরা। সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা শুক্রবার একটি কারাগারের পাশে আইএস জঙ্গিদের ধরতে অভিযান চালায়। কুর্দি এক সরকারি কর্মকর্তা জানান, অভিযানে কয়েকজন আইএস জঙ্গিকে আটক করা হয়েছে খবর আনাদোলুন। যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের এসডিএফ মুখপাত্র সাইমন আলী জানান, উত্তরাঞ্চল গাইরান কারাগারের বেসমেন্টে লুকিয়ে থাকা 6 আইএস জঙ্গি শুক্রবার সকালে আত্মসমর্পণ করেছে। কারাগারটি আল সিনা জেল নামেও পরিচিত। এই কারাগার থেকে এই সময় 18 জন এসডিএফ সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। 2019 সালে আইএস খেলাফতের পতনের পর সবচেয়ে ভয়াবহ হামলা চালায় এবছরের 20 জানুয়ারি। এতে আল সিনা কারাগারের কমপক্ষে 35 জন প্রাণ হারিয়েছেন। এদিন আল সিনা কারাগারে তারা যে ভয়াবহ হামলা চালিয়েছে তা দেখে সিরিয়া ও ইরাকের কর্তৃপক্ষের মনে হয়েছে আইএস আবারও আগের নৃশংস চেহারা নিয়ে ফিরে আসছে। হামলার পর আইএস জঙ্গিরা শিশু সহ বেশ কয়েকজন সাধারণ মানুষকে অপহরণ করেছে। আইএস এর হামলার পর কুর্দি অধ্যুষিত হাসাকে শহরে কার্ফিউ জারি করা হয়। এরপর শহর জুড়ে শুরু হয় জঙ্গি বিরোধী অভিযান। কুর্দি যোদ্ধাদের ধারণা, এখনো 60 থেকে 90 জন আইএস জঙ্গি এখনো কারাগারটিতে লুকিয়ে আছে।
পাকিস্তানে ইরান সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা 10 সেনা নিহত। পাকিস্তানের পশ্চিমাঞ্চল ইরান সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত 10 সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। জানা গেছে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বালুচিস্তানের কেস শহরে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আক্রমণ করলে সেনারাও গুলি চালায়। সেনাদের গুলিতে একজন সন্ত্রাসী মারা গেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বালুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপরে মূলত হামলা করে। ওই বিচ্ছিন্নতাবাদীরা বালুচিস্তানের স্বাধীনতা দাবি করে। তারা ইসলামাবাদের অধীনে থাকতে চায় না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিদেশি সেনা সরিয়ে নেওয়ায় ও তালেবান বাহিনী আফগানিস্তানের দখল নেওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনীর উপর কয়েক মাসের সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে, সূত্র রয়টার্স। যুক্তরাষ্ট্রের সেতু ভেঙে 10 জন আহত, ঘটনাস্থলেই বাইরে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গের ফরবোর্স এভিনিউ সেতু ভেঙে পড়ে 10 জন আহত হয়েছেন। আহতদের 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর 6টায় সেতুটি ভেঙে পড়ে। সে সময় সেতুটির উপরে একটি বাস সহ 6টি যানবাহন ছিল। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী পেনসিলভেনিয়ার পিটসবার্গ শহরের রাস্তাঘাট ও জনপথ অবকাঠামো পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি কয়েক ঘন্টা পর ওই সেতু পার হওয়ার কথা ছিল তার। সেতু ভেঙে পড়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান প্রেসিডেন্ট বাইডেন। পিটসবার্গ শহরের মেয়র অ্যাট গেনির সঙ্গে সেখানে দাঁড়িয়ে কথা বলেন, সূত্র বিবিসি। ইউক্রেন ইস্যুতে উত্তেজনার মধ্যে চীন যাচ্ছেন পুতিন। ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এসবের মধ্যেই চীন সফর করবেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেনকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছেন শুক্রবার। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন। আগামী 4 ফেব্রুয়ারি শীতকালীন বেইজিং অলিম্পিক আসর বসতে যাচ্ছে। চীনের এই মেঘা ক্রীড়া ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে যাবেন পুতিন। তখনই ইউক্রেনের ইস্যুতে চলমান অচল অবস্থা নিয়ে শি জিনপিং এর সঙ্গে দীর্ঘ আলোচনা হবে বলে জানা গেছে। মিয়ানমারের সহিংসতা নিরসনে বিশ্বকে তৎপর হওয়ার আহ্বান চীনের। মিয়ানমারের সহিংসতা পরিস্থিতি নিরসনে বিশ্বকে আরো তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন। জাতিসংঘের নবনিযুক্ত মিয়ানমার বিষয়ক দূত নোয়েলিন হেইজারকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধতার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ঝ্যাং জুন বলেন, মিয়ানমারে বর্তমানে যে সহিংসতা ও গৃহযুদ্ধ পরিস্থিতি চলছে তা থেকে দেশটির উত্তরণ ঘটানোর জন্য অবশ্যই বিশ্বকে তৎপর হতে হবে। মিয়ানমারের বিষয়ে এটি আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। গৃহযুদ্ধ পরিস্থিতির অবসান না ঘটলে সেখানে চলমান সংকটের কোনো সুরাহা হবে না। সংবাদ সম্মেলনে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত নোয়েলিন হেইজারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সেখানে যে পরিস্থিতি চলছে তার সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগবে এবং আমি মনে করি তাকে সেইটুকু সময় দেওয়া উচিত। ইতিমধ্যেই তিনি মিয়ানমারের বিদ্যমান ও বিবাদমান পক্ষদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং আমরা আশা করছি তিনি সাফল্যের সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারবেন। প্রায় 1 বছর আগে 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হিলিং এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অং সান সুচিকে সেই দিনই গ্রেপ্তার করে রাজধানী নেইপিদোর একটি কারাগারে বন্দী করা হয়। গ্রেপ্তার করা হয় মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন সহ সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মীকে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনগণ অবশ্য অভ্যুত্থানের পরের দিন থেকেই জান্তা বিরোধী বিক্ষোভ শুরু করেন। শুরুর দিকে সেই বিক্ষোভ দমনে লাঠি, রাবার বুলেট, জলকামান ব্যবহার করা হলেও এক পর্যায়ে জান্তা কর্তৃপক্ষের নির্দেশে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করা শুরু করে। দেশটির নিরাপত্তা বাহিনী দেশটির মানবাধিকার সংস্থা সমূহের তথ্য অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে মিয়ানমারে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 1,500 মানুষের, সূত্র এএফপি।